সেখান থেকে পরিমিত পরিমাণ খাবার খেয়ে ধারাবাহিকভাবে এক বছর ধরে আমি ওজনটা কমিয়েছি। অভিনেত্রী রুনা খান টেলিভিশন নাটকের পরিচিত একটি মুখ, বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক, টেলিফিল্ম, সিরিয়াল সবখানেই বেশ আলোচিত একজন শিল্পী ছিলেন তিনি। প্রশ্ন আসতে পারে, ছিলেন বলছি কেন, তিনি কি আর নেই? হ্যাঁ, তিনি আছেন, তবে আগের সে আলোচিত রুনা খান আর নেই। সম্প্রতি 39 কেজি ওজন কমিয়ে হয়েছেন বেশ আলোচিত। 105 কেজি ওজন থেকে নিজের ওজন এনেছেন 66 কেজিতে। ওজন কমিয়ে তিনি কি এমন ভুলটা করলেন, কেন তাকে নিয়ে এত সমালোচনা, আর কেনই বা তিনি অভিনয় পেশা এসেছিলেন? ছোট্ট এই ভিডিওতে চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। মডেল অভিনেত্রী রুনা খান টাঙ্গাইলের সখীপুরের মেয়ে। রুনা তার জন্মসাল গোপন রেখেছেন, খুব সম্ভবত 1982-83 জানুয়ারিতে তার জন্ম, সেই হিসেবে 40-এর মতো বয়স হবে তার। শৈশব কেটেছে টাঙ্গাইল শহরে, সেখানে একটি স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে 1998 সালে ঢাকায় পা রাখেন তিনি। পরে ইডেন কলেজ থেকে অনার্স এবং মাস্টার শেষ করেন। বয়সের হিসাবে রুনা খানের অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের নয়, 2006 সাল থেকে কাজ করলেও তার মূল পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছে 2016 সালে। সে বছর গোত্রহীন নামের একটা মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, আর তারপরে তার সফলতা ধরা দেয়। একই বছর গুহীন বালোচর সিনেমা সহ বেশ কিছু নাটক এবং সিরিয়ালে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন রুনা খান। এরপর থেকে বেশ ভালোই কাজ করে যাচ্ছিলেন, বিশেষ করে টিভি ও সিরিয়ালে। অর্জনের খাতে যুক্ত হয়েছে নানান পুরস্কারও, তার চেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। 2019-2021 ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালে একজন ভাবির চরিত্রে অভিনয় করে তিনি তুমুল আলোচনার জন্ম দেন এবং ভালোবাসা কুড়ান। এ সময়ে তিনি একজন রুচিশীল অভিনেত্রীর খেতাব পান। এই একটি চরিত্রে অভিনয়ের মাঝে দিয়েই তিনি সারা জীবন মানুষের ভালোবাসা পেতে পারতেন। এছাড়া তার আরও নানান কাজ তো ছিলই, তবে সেটার হলো কই, রুনা খান তো নিজে নিজের পায়ে কুড়াল মারলেন। কিভাবে, আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি ওজন কমিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন রুনা খান। প্রতিনিয়ত নানান ফটোশুটের ছবি নিজের ফেসবুকে শেয়ার করছেন, যদিও কারো দুষ্ট দৃষ্টিতে সেই ছবিগুলো নাকি তাক লাগিয়ে দিচ্ছেন রুনা খান, তবে দর্শকরা তা মোটেও পছন্দ করছেন না, বরং বিরক্ত হচ্ছেন। একযুগ আগে 56 কেজি ওজন ছিল এই অভিনেত্রীর। 2009 সালে বিয়ে হয়, বিয়ের পরের বছর সন্তানও হয়, কিন্তু এক পর্যায়ে ওজন দাঁড়ায় 95 কেজিতে। 2011 সালে অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রুনা খান, কিন্তু ওজন নিয়ন্ত্রণে আসার বিপরীতে তা বেড়ে দাঁড়ায় 105 কেজিতে। তবে এই ওজন নিয়েও তিনি যখন যে কাজ করেছেন তাই পছন্দ করেছে দর্শকরা, আর ফ্যামিলি ক্রাইসিস তার সবচেয়ে বড় প্রমাণ। তবুও তিনি ওজন কমিয়েছেন, সেটা কমাতেই পারেন তার ব্যক্তিগত বিষয়ে, তবে ওজন কমানোর পর যে রূপে ধরা দিচ্ছেন তা তাকে আর একজন রুচিশীল অভিনেত্রীর তকমা দিচ্ছে না। ওজন কমানোর পাশাপাশি বুড়ো বয়সে নিজেকে নগ্ন হিসেবে উপস্থাপন করেছেন, যা দেখে পুরোই হতাশ এবং ব্যথিত সত্যিকারের দর্শকরা। দেখুন, বিনোদন অভিনয় এসব কোনোভাবেই হালাল নয়, তবু এতদিন তার মধ্যে একটা শালীনতা ছিল, রুচিশীলতা লক্ষ্য করা যেত, আর তা এখন একেবারেই নেই। যা অবস্থা, নগ্ন হয়েও যে তাকে আগের থেকে ভালো লাগছে তা কিন্তু নয়, বরং সত্যিকার অর্থে দর্শকরা থুতু দিচ্ছে। বিপরীতে মানুষকে নগ্ন করে আনন্দ খোঁজা কিছু মানুষ অবশ্য বাহবাহ দিচ্ছে। সুপ্রিয় দর্শক, রুনা খানের রুচির এই অধঃপতনে আপনি ব্যক্তিগতভাবে কতটা হতাশ ও অবাক হয়েছেন, কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মতামত। জানাতে ভুলবেন না আগে নাকি এখন কোন ছবিতে তাকে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।